আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আওয়ার জুয়েল ইরফান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রিয়েকশন ভিডিও। সো গাইস, আজকে চলে এলাম একদম লেজেন্ড প্লেয়ারের রিয়েকশন ভিডিও নিয়ে। অ্যান্ড এই প্লেয়ারকে আপনারা চিনেন, এর আগে পরেও আমার চ্যানেলে তার ভিডিও আপলোড করা হয়েছে। সো তার নাম হলো হোয়াইট FF। সো গাইস, এটা হোয়াইট FF, নট হোয়াইট 444। হোয়াইট FF একজন মোবাইল প্লেয়ার অ্যান্ড মোবাইলের বেস্ট প্লেয়ার। সো এর আগে সে আইফোন 8 প্লাস দিয়ে খেলতো, তার আগে সে আরও একটা নর্মাল ফোন দিয়ে খেলতো, বাট রিসেন্টলি তিনি আইফোন 12 প্রো ম্যাক্সে শিফট হয়েছেন, আর তার সেই মোবাইল দিয়ে গেম প্লে ভিডিওটা। সো চলুন আমরা এনজয় করি তার গেম প্লে ভিডিও। আর আমরা যারা জানি না যে হোয়াইট 444 যেমন অনলি ক্রেজি হেডশট হাইলাইট করে থাকে, হোয়াইট FF শুধু হেডশট ভিডিও করে থাকে। আর হোয়াইট FF একজন মোবাইল লেজেন্ডারি প্লেয়ার, আমার কাছে একদম বেস্ট মোবাইল প্লেয়ার। যদি কাউকে বলতে হয় তাহলে আমি বলবো হোয়াইট FF একজন বেস্ট মোবাইল প্লেয়ার, কারণ আর তার গেম প্লে দেখলে কেউ বলতে পারবে না আসলে সে মোবাইল প্লেয়ার। তার গেম প্লে দেখলে বলতেই হবে একজন পিসি লেজেন্ড প্লেয়ার। আর তার হেডশটগুলো শুধু যে হেডশট লাগলেই যে সে প্রো প্লেয়ার বিষয়টা এমন না, তার হেডশটের সাথে সাথে তার মুভমেন্ট নেক্সট লেভেলের। আর নতুন ফোন দিয়ে নর্মালি গেম প্লে করলে বা এক ফোন থেকে আর ফোনে শিফট হলে গেম প্লে একটু খারাপ হয়, বাট তারপরও প্রো প্লেয়ার এমনই একটা বিষয় যে খুব তাড়াতাড়ি তাদের সময় লাগে না, বেশি দিন সময় লাগে না, খুব তাড়াতাড়ি অন্য ফোনে শিফট হয়ে যায়। অ্যান্ড তার হেডশটগুলো আমার কাছে সেই লাগে। আর ওয়ান ট্যাপ ভিডিওগুলো সে শুধু ছাড়ে আপলোড করে, এখান থেকে ইনিমেটিকে ওয়ান ট্যাপ লাগে কিনা 1 লাখ টাকা। অ্যান্ড ফাইনালি এইটা ওয়ান ট্যাপ। আর কী বলবো, আমি আসলে তার খুব বড় একজন ফ্যান। তার রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, তার হ্যান্ডক্যাম ভিডিও। সো সেই ভিডিওটা যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, কারণ দেখার মতো একটা ভিডিও। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।